أو تسلم إلى البلاء من كفيته ورحمته. وليت شعري يا سيدي وإلهي ومولاي أتسلط النار على وجوه خرت لعظمتك ساجدا، وعلى ألسن نطقت بتوحيدك صادقة وبشكرك مادحة، وعلى قلوب اعترفت بإلهيتك محققة، وعلى ضمائر حوت من العلم بك حتى صارت ولأئمة الميامين من أهله وسلم تسليما كثيرا. اللهم صل حسن 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 ابوك يبغى حسن وانت السماعات كلها حاطنها فوق راسك انت الساعة كم الحين يلا قوم قوم يلا قوم صلي قوم انتوا يا الله شباب ما بقى شيء على الاذان يلا قوموا صلوا يلا حسن انا ماشي ها يلا حسن نمشي يلا قوم انت بعد يلا قوم جهز روح للصلاه شاب قوم بيه بعد وش تحارس بعد عروض من الصحابه
حسن 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 حسن. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ملك ملك الموت 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 كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون كلا 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 إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى رب بك يومئذ المساق وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون حسن 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 قوم صلي قوم وقت الأذان يناموا يا حسن قوم قوم حسن أبوي حسن أبوي أبوي حسن 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 قوم صلي قوم حسن حبيب حسن حبيب حسن
لا قوة إلا بالله. এসো হাসান, এসো। এসো হাসান, এসো। আমি তোমার চির সাথী, যে শয়তানের চক্রান্তে পড়ে আল্লাহর জিকির ভুলে যায়, তখন শয়তান তার কাজ চালিয়ে যায়, অথচ তিনি থাকেন তার অনেক নিকটবর্তী। আমি বহু বছর থেকে তোমার মধ্যে আছি, তুমি পরিপূর্ণ বালেগ মানুষে পরিণত হয়েছ। আমি তোমার খেয়াল খুশি মতো খাহেশাতের মুহূর্তগুলিকে কাজে লাগাতাম। তুমি ছিলে ভোগবিলাসে মত্ত,
আমি সুখ সম্ভোগের দিকে সাধ্যমতো ধাবিত করতাম। এভাবে তোমার বিবেক বুদ্ধি ও কাল পর্যন্ত দুনিয়া উপভোগে উন্মাদ হয়ে ওঠে। তখন তোমাকে ভালো মন্দির দিকে বাদ বিচারহীন ভাবে ছুটতে বাধ্য করি। খারাপ সঙ্গ ও কুমন্ত্রণায় ফেলতে সমর্থ হই। আল্লাহর আদেশ ফরজ কাজ থেকে আজীবন দূরে রাখি, একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত। আমি ছিলাম তোমার বিলাসবহুল জীবন যাপনের প্রতি আকৃষ্টকারী। আমি তোমার নিদ্রাকে করে দিয়েছিলাম মধুময়। তুমি ভাবতে এই ঘুম যেন জান্নাতের মহাশান্তি। এভাবে তুমি আমাকে আঁকড়ে ধরেছিলে দীর্ঘ জীবন পর্যন্ত। তুমি গান বাজনায় মত্ত ছিলে, আমোদ প্রমোদে মজে ছিলে, যেন তোমাকে কোনো হিসাব দিতে হবে না, খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতে। তুমি তোমার বিবেককে কোনোদিন এ ব্যাপারে প্রশ্ন করনি। তোমাকে নিয়ে আমি নানা কুকর্মের চক্রান্ত করেছি, আর তুমি ছিলে বেখেয়াল। এখন মরণ হয়েছে, দুনিয়া থেকে বিদায়ের সময়। তোমার পাপের পরিমাণ অত্যধিক ভারী। তোমার চোখ কান নাক সবই আজ পাথরের মতো নীরব নিথর হয়ে পড়েছে। এখন আমার দিকে চেয়ে বলো, কতই না পাপ করেছো, যা করেছো তা কতই না খারাপ। আমার কথা মতো এসব খারাপ কাজ করা তোমার উচিত হয়নি। এখন আমাকে ছেড়ে তুমি কোথায় পালাবে, কোথায় পালাবে তুমি আমাকে ছেড়ে? لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد. এখানে তোমার মৃতদেহ গোসল করানোর জন্য আনা হয়েছে। তুমি শুধু সব দেখছো, তারা কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, কেউ কোনো কথাও শুনতে পাচ্ছে না, কেউ শোনে না, একমাত্র আমি ছাড়া। এখন কোথায় পালাবে? তোমাকে ফুটন্ত পানি দিয়ে গোছল করিয়ে দিচ্ছি। ذق إنك أنت العزيز الكريم. لا إله إلا الله، لا إله إلا الله، اللهم عفوك عفوك. ارحمني، لا ارحمني، ارحمني.
عفوك يا الله عفوك. ارحمني ارحمني. رحمك الله رحمك الله. ارحمني. عفوك. ارحمني. لا إله. ارحمني. ذق إنك أنت العزيز الكريم. আমি কি তোমাকে বলি নাই
তোমার চোখ আজ পাথর হয়ে গেছে, সবাই তোমাকে একাকী ফেলে চলে যাবে। তুমি আজ সব সত্য দেখতে পাচ্ছ, উপলব্ধি করছ, আর ওই সব মিসকিনের দল তারাও দুনিয়ার খেয়ালে চলে যাবে। তারা অচিরেই জাহান্নামের আগুন প্রত্যক্ষ করতে জেগে উঠবে। আর ওই যে কুকুরটি দেখছো, ওটা তোমার কর্মফল। খারাপ কাজে তুমি কুকুরের মতো মত্ত ছিলে, এই তোমার অর্জিত কর্মফল, এই তোমার দুই হাতের কামাই। ইয়াউম ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ ইয়া লাইতানি কুনতু তুরাব ইয়া লাইতানি কুনতু তুরাব ইয়া লাইতানি কুনতু তুরাব। حرام عليكم، وين متودوني؟ حرام عليكم ابوي محمد علي، وين بتحطوني؟ দেখো তুমি তোমার সামনে কি এক ভয়ঙ্কর গর্ত দেখতে পাচ্ছো, এটাই তোমার থাকার জায়গা, এখানেই তুমি থাকবে। এটাকে সাজানো হয়েছে তোমারই কর্মফল দিয়ে। ভয়ঙ্কর জায়গা, এটাই কবর, এটাই কবর, এটাই কবর। ثم أماته فأقبره يا رب لا এখানে প্রলয়ঙ্করী তুফান দেখতে পাবে, সব মজা দেখতে পাবে। নীরব নিস্তব্ধ বাড়ি, পাহারাদার নাই। অতঃপর তোমার বাবা, তোমার ভাই, বন্ধু, প্রতিবেশী সকলেই তোমাকে এই কঠিন অন্ধকার কবরে মাটির নিচে দাফন করে একা রেখে চলে যাবে। মাটি তোমাকে ঢেকে রাখবে, তুমি হয়ে যাবে একাকী, চির অসহায়। ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم. يا حسرته، يا حسرته. كلا إن كلمة وقائلها ومن ورائهم রবর্জা
صار حسين؟ طيبة توبة نصوحة توبة قبل الموت وراحة عند الموت والسكينة في القبر والسلامة في الحشر والفوز بالجنة يا الله أمك دان করো পূর্ণ ঈমান পাক সাফ পবিত্র জীবন খালিস তওবা মৃত্যুর আগে তওবার তৌফিক শান্তিপূর্ণ মৃত্যু নির্ভয় কবর নিরাপদ হাশর এবং বেহেশত লাভের সাফল্য ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين সবাইকে কে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে মালাকুল মউত এসে নাম ধরে ডাক দেবে মরণ যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণবায়ু বাহির হয়ে আসবে জান কবজের পর লাশটাকে বড়ই পাতার গরম পানি করে গোসল দেবে সাদা কাফন পড়াবে গো মৌলা সবই দেখব সবই শুনব কেউ আমায় দেখবে না আমার কথা শুনতে পাবে না নিজের দুহাতের কামাই নিজের কর্মফল সবই দেখব সবই বুঝব দেহটা তো দেহ নয় যেন চতুষ্পদ জানোয়ার জীবন ভর নাফরমানি করায় জানোয়ারের চাইতে নিকৃষ্ট লাশটাকে নিয়ে সবাই কাঁদতে কাঁদতে কবরের দিকে নিয়ে যাবে আব্বু আব্বু বলে ভাই বন্ধু বলে চিৎকার করে করে কাঁদব আমাকে তোমরা কোথায় নিয়ে চলেছ আয় আল্লাহ অন্ধকার মাটির ঘর হবে তখন ঠিকানা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা মিসকিন অসহায়ের মতো আমায় যখন সবাই একা ফেলে চলে যাবে তখন কবরেতে মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল জবাব শুরু করবে হায় তখন কি জবাব দেব আয় আল্লাহ কবরের সওয়াল জবাব সঠিকভাবে দেবার মতো ভালো কর্ম করার তৌফিক দাও আয় আল্লাহ
মরণের কথা স্মরণ করে করে জীবনটাকে ভালো করে গড়ে তোলার তৌফিক দাও গো আল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে মন পরিবর্তন করি আল্লাহ আমাদের মনকে দিলকে কলবকে তোমার দিনের প্রতি কায়েম রাখো। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় রব্বুল আলামিন, মৌতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তোমারই লাশ নিয়ে কাঁদবে সবাই, দাফন কাফনে ছুটবে সবাই, সবারে দেখবে তুমি ডাকবে কাঁদবে তুমি, দেখবে না শুনবে না কেউ তো তোমার। করেছ যা তুমি সারা জীব পশুর চেয়ে কত নিকৃষ্টতর, জানবে তখন জানবে তখন সেদিন তোমার কি হবে। সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে।